আসসালামুআলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আয়াত রাকাত মস ব্লগে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গোলাপ জল, মানে কিভাবে ঘরে গোলাপ জল তৈরি করতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব, আর যদি ভালো নাও লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা সেদিন গোলাপগ্রাম গিয়েছিলাম, সেখান থেকে অনেক ফুল নিয়ে আসছি, সেগুলো দিয়ে আমি তৈরি করব, তাই ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি ভিডিওটা। যদিও আমি কোনো বিউটি এক্সপার্ট না, তারপরে আমি মানে আমি আগেও তৈরি করেছিলাম, খুব ভালো কাজে লাগে, মানে মেয়েদের বিশেষ করে সাজুগুজুর বিষয়ে এই গোলাপ জলটা আসলে অনেক কাজে লাগে, তাই ভাবলাম যে একটু তৈরি করি, যেহেতু একদম বাগানের টাটকা ফুল আছে সেগুলো দিয়ে একটু তৈরি করব। তো সবার কাছে আমার অনুরোধ, আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি গোলাপ জল তৈরি করি। আরেকটা কথা হচ্ছে যে অনেকে অনেকভাবেই তৈরি করতে পারে, আমি মানে আমি যেভাবে গোলাপ জলটা তৈরি করি আমি ঠিক সেভাবেই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। অন্যরা হয়তো অন্যভাবে করতে পারে, আর আমার কাছে যা যা আছে আমি ঠিক সেইভাবেই রেসিপিটা তৈরি করব। তো এখানে হয়তো ভুল ভ্রান্তি হতেই পারে, যদি হয় তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর কথা বাড়াচ্ছি না। তো চলুন আমার রান্নাঘরে দেখে নেওয়া যাক কীভাবে আমি গোলাপ জল তৈরি করি। তো প্রথমে আমি গোলাপ পাপড়িগুলোকে ছেড়ে নিয়েছি, নিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে। তো এখন আমি একটা দুধ জাল দেওয়ার পাতিল নিয়ে নিয়েছি, তো আপনারা অবশ্যই দুধ জাল দেওয়ার পাতিল নেবেন অথবা ভালো নতুন পাতিল নেবেন, কারণ মাছ মাংস রান্নার পাতিল নিলে একটা গন্ধ আসে অন্যরকম। তো আমি এখন পাতিলের মধ্যে ছোট্ট একটা পেয়ালা বসিয়ে দিয়ে পাপড়িগুলোকে ছড়িয়ে দিয়ে সামান্য পানি দিয়েছি, মানে সামান্য বলতে একদমই সামান্য, এখানে পানি না দিলেও চলে, ভাপে হলে বেশি ভালো হয়। তারপর আমি একটু ভাপটা যাতে একটু বেশি হয় সেজন্য আমি একটু পানিটা দিয়ে দিলাম। তো পানি দিয়ে আমি ছোট্ট পাত্রে পেয়ালাটার উপরে আরেকটা পেয়ালা বসিয়ে দিচ্ছি, যাতে এখানে যে গোলাপ আসল যে গোলাপ জলটা সেটা এটার মধ্যে পড়বে, ভাপের যে গোলাপ জলটা সেটা এখানে পড়বে। আর এখন আমি একটা কী বলে ঢাকনা নিব, ঢাকনাটা হচ্ছে আমি কেটলির ঢাকনা নিয়েছি, এটা একটু নিচু টাইপের ঢাকনা, তাই আমি এটাকে দিয়ে দিচ্ছি পাতিলে। তো এখন এই ভাপের এইগুলো যাতে আমার ওই ছোটো পেয়ালাটার মধ্যে পড়ে সেজন্য আমি ওই চোখা এটা নিয়েছি। তো এখন আমি একটু বরফ কুচি দিয়ে দিব উপরে, যাতে ভাপটা একটু বেশি হয়, পানিটা যাতে একটু বেশি হয় সেজন্য। তো উপরে পানিটা কিন্তু অবশ্যই ফেলে দেবো, বরফের পানিটা ফেলে দেব। তো এই তো আমার হয়ে গেল, জাস্ট 5 মিনিটের মধ্যে হয়ে গেছে, কতটা পানি জমেছে দেখেছেন। তো এটাই কিন্তু আসল গোলাপ জল, এটা গোলাপ পানি। তো আমার গোলাপ পানি একদম রেডি, তো আমি কিন্তু ওই পাপড়িগুলোকে ফেলে দিব না, আমি অন্য কাজ করব। তো এখনকার মতো এটাই। তো এই যে দেখেন বন্ধুরা, আমার তৈরি করা গোলাপ জল একদম রেডি। তো আমি এখানে একটা সিরামের বোতলে নিয়ে ভরে নিয়েছি, এটা কাঁচের বোতল, এই জন্য যদিও কি বলে ওই স্প্রের মতো বোতলে হলে বেশি ভালো হতো, কিন্তু আমি ড্রপের মতো বোতলে এটাই বললাম, কারণ এটা কাঁচের বোতল আমার কাছে ছিল সেজন্যই। তো আমার এখানে পুরো 30 ml হয়েছে, এই কয়টা ফুল দিয়ে খুব সুন্দর মতো 30 ml পানি হয়েছে। আর এটা আসলে একদম কি বলে একদম সাদা কিন্তু না, একটু হালকা গোলাপি গোলাপি, অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো হয়েছে। আর এটা কিন্তু ফ্রিজে একদম কম করে হলেও 6 মাস ইউজ করা যাবে, যদি এতদিন এই অল্প পানি এতদিন যায় না, তারপর আমি এটা বললাম যে ফ্রিজে রাখলে একদম পুরো 6 মাস নষ্ট হবে না, ভালো থাকবে। তো বন্ধুরা, আমার এই কি বলে এই গোলাপ জলটা আপনাদের কাছে, মানে গোলাপ জলের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো
অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের মতামতের আশায় রইলাম, আশা করি মতামত জানাবেন। যদি ভালো লাগে আমার এই রেসিপিটা, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।